হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আমি মাম্পি আর মনোজ মাম্পি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা সপ্তমীর দিনে সন্ধ্যাবেলায় ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। আমরা এখন যাচ্ছি ধাতকায়, একটা সুন্দর প্যান্ডেল হয়েছে সেটা দেখতে। তো চলে এসেছি আমরা প্যান্ডেলের কাছে। এখানে সিম্পলের মধ্যে প্যান্ডেলটা খুব সুন্দর বানানো হয়েছে। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন, এটা কেদারনাথের মন্দিরের মতো বানানোর চেষ্টা করা হয়েছে। প্যান্ডেলটা থার্মোকল ও কার্ডবোর্ডের ওপর রং করে বানানো হয়েছে, দেখতে বেশ সুন্দর লাগছে। চলুন ভেতরে এবার প্রতিমা দর্শন করা যাক। ভেতরটাও প্রতিমাটাও খুবই সাধারণ। এখন আমরা চান্দমারি সর্বজনীন দুর্গোৎসব প্যান্ডেলের দিকে এগোচ্ছি। এখানটা বেশ খুব জমজমাটি, সবাই এখানে আনন্দ করছে খুব। আর এখানে আমরা যে সময় গিয়ে পৌঁছেছি সেখানে প্রচণ্ড ভিড়, এবং দেখতে পাচ্ছেন প্যান্ডেলটা কতটা সুন্দর হয়েছে। এই প্যান্ডেলটা দেখতে অনেকটা সাউথ ইন্ডিয়ানের মতো, সাউথ ইন্ডিয়ানে যেসব মন্দিরগুলো হয় সেই মন্দিরের মতোই দেখতে, আর সেই মন্দিরই বানানো হয়েছে এখানে। তো বেশ সুন্দর লাগছে। বাইরেটাও বেশ সব সাউথ ইন্ডিয়ানে যেসব মন্দিরগুলোতে ডিজাইন করা থাকে সেই সেম ডিজাইন এখানেও করা হয়েছে। আর এর যে প্যান্ডেল আছে তার মাঝে মাঝে লাইট দেওয়া আছে, যার জন্য প্যান্ডেলটা আরও বেশি সুন্দর লাগছে। আরও প্যান্ডেলটাতে দেখতে খুব সুন্দর লাগলো, বাইরে ডিজাইনগুলো বেশ সুন্দর। তবে এবার ভিতরে প্রতিমা দর্শন করা যাক। এখানে প্রতিমাটাও বেশ সুন্দর বানানো হয়েছে। এখানে যে কারিকার্যগুলো সেগুলোও খুব ভালো, সাইজেরগুলো এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। এখানে সব সাউথ ইন্ডিয়ান ডিজাইন, পুরো মন্দিরটাতেই অবশ্য সাউথ ইন্ডিয়ান ডিজাইন। আর ঠাকুরটাও অন্য রকম ডিজাইন, সাউথ ইন্ডিয়ানের মতোই ঠিক। এখানে একটা লাইট রয়েছে, তার মধ্যে চারিদিকে ডিজাইন রয়েছে। এখানে প্যান্ডেলের সাইডগুলোতেও বেশ সুন্দর ডিজাইন ভেতরটাতে, যেটা পুরো প্যান্ডেলটাকে খুব সুন্দর লাগছে ভেতরটা। এটা অবশ্য দেখে প্যান্ডেল মনে হচ্ছিল না, ভেতরটা দেখে পুরো মনে হচ্ছে যেন কোনো সিমেন্টের বানানো মন্দির। দেখুন প্রতিমাটা কত সুন্দর লাগছে এখান থেকে দেখতে। আমরা যখন গিয়েছিলাম তখন মায়ের সন্ধ্যা আরতি হচ্ছিলো, তো আমরাও দাঁড়িয়ে থেকে সন্ধ্যা আরতি দেখলাম। তারপরে এবার বেরিয়ে যাব নেক্সট প্যান্ডেলের দিকে। এখন আমরা চলে এসেছি কল্যাণপুরে। তো এখানে কল্যাণপুরে যে আদি পুজো হয় সেই প্যান্ডেলটাই আমরা এখন দেখবো। এখানে একটা মেলা বসেছে, যে দেখতে পাচ্ছেন কতটা ভিড় এখানে, আর পুরো জমজমাটি পুরো চারিদিক। আজ আমরা যে কটা প্যান্ডেল দেখলাম তার মধ্যে সব থেকে বেশি ভিড় হয়তো এটাই আছে। আমরা তো পেরোতে পারছি না, সবাই আস্তে আস্তে এগোচ্ছে প্যান্ডেলের দিকে। আমরা এখন প্যান্ডেলের কাছে এসে পৌঁছে গেছি। তো এখানে প্রচণ্ড ভিড়, তাই আমরা বাইরে লাইনে দাঁড়িয়ে আছি।
আমরা অনেক কষ্টে এবার প্যান্ডেলের মধ্যে এলাম। তো এখানে যে প্যান্ডেলের থিমটা করেছে সেটা বেশ খুব সুন্দর, গ্রাম্য পরিবেশ পুরোপুরি। যেসব জিনিস চাষিবাসীর বাড়িতে থাকে সেগুলো এখানে আছে। আস্তে আস্তে আমরা এবার এগোচ্ছি প্রতিমা দর্শনের জন্য। তো উপরে দেখতে পাচ্ছেন হাঁড়িগুলো কি সুন্দরভাবে টাঙিয়ে রাখা হয়েছে, আর ছেলেটাকে দেখতে পাচ্ছেন কি সুন্দর ঘন্টা বাজাচ্ছে। ওপরটা পুরো খড় দিয়ে বানানো হয়েছে, আর এই যে ওপরে লাইটিংগুলো আছে সেগুলো বেশ সুন্দর লাগছে। এখানে এবার আমরা দেখে নেবো প্রতিমাটা কেমন হয়েছে। এখন অতিরিক্ত ভিড়ের জন্য আমরা ভেতরে যেতে পারছি, দেখতে পাওয়া যাচ্ছে না আর কি। তো আমরা আস্তে আস্তে এগোচ্ছি প্রতিমা দর্শনের জন্য। প্রতিমাটা দেখতে বেশ সুন্দর, পুরোপুরি গ্রাম্য মেয়ের মতো, সাধারণ মেয়ের মতো বানানো হয়েছে। আমাদের প্রতিমা দর্শন করা হয়ে গেছে। তো এখানে অনেকটা রাত হয়ে গেছে এখন। তো এখানে অনেকটা ভিড় ছিল যার কারণে এতটা লেট হয়ে গেল। তো এখন আমরা এবার বাড়ি ফিরে যাব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।